মাধ্যমিক দু একদম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বিষয়ে সম্পূর্ণ বই থেকে অর্থাৎ গল্প কবিতা নাটক প্রবন্ধ এই সবকটি বিষয় থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে দেখে নেব পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমরাও দেখে নাও যে তোমাদের এই প্রশ্নগুলো পড়া রয়েছে কিনা যদি পড়া না থেকে থাকে তাহলে ঝটপট দেরি না করে পড়ে নাও একদম শেষ মুহূর্তের ফাইনাল প্রস্তুতি হিসাবে ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যেন গল্প থেকে তিন ও পাঁচ মার্কের জন্য বড় প্রশ্ন হয় কোন গল্প থেকে তিন ও পাঁচ মার্কের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেব পরীক্ষাতে গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্নের জন্য বহুরূপী পথের দাবি ও অদল বদল এই তিনটি গল্প বেশি গুরুত্বপূর্ণ প্রথমে আমরা দেখে নেব জ্ঞানচক্ষু গল্প থেকে মাত্র চারটি গুরুত্বপূর্ণ তিন মার্কের প্রশ্ন প্রথম প্রশ্ন নতুন মেশকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের তপন কখন নতুন মেশোকে দেখেছিল এখানে জ্ঞান চক্ষ খুলে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে দ্বিতীয় প্রশ্ন পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে কোন পত্রিকা কেন সকলের হাতে ঘুরছিল নেক্সট প্রশ্ন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল মার্বেল হবার কারণ কি নেক্সট জহুরি কাকে বলে জ্ঞানচক্ষু গল্পে কাকে কেন জহুরি বলা হয়েছে জ্ঞানচক্ষু গল্প থেকে তিন মার্কের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে দেখে যাবে এরপর আমরা দেখে নেব পথের দাবি গল্প থেকে পাঁচ মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন গিরিশ মহাপাত্রের চেহারা ও বেশভূষার পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে উক্তিটি কার এর সাথে প্রশ্ন বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও পরের প্রশ্ন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কি উপস্থিতি তৈরি হয় এরপর চার নম্বর প্রশ্ন পথের দাবি পাঠ্যাংশ অবলম্বনে অপূর্ব চরিত্রটি আলোচনা করো এরপর আমরা দেখে নেব নদীর বিদ্রোহ গল্প থেকে তিন মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল কখন এবং কেন নদের চাঁদ স্তম্ভিত হয়ে গিয়েছিল দ্বিতীয় প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল পরের প্রশ্ন নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কার প্রতি এত বেশি মায়া এবং কেন তা আলোচনা করো এরপর এখান থেকে আরো একটি প্রশ্ন দেখে যাবে নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য নদের চাঁদের গর্ব অনুভব হয়েছে এবং কেন এরপর আমরা দেখে নেব বহুরূপী গল্প থেকে মাত্র চারটি পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা যে চমৎকার ঘটনাগুলি হরিদা ঘটিয়েছে তার উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া যায় তা সংক্ষেপে লেখো পরের প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস ভয়ানক দুর্লভ জিনিসটি কি কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে কথাটির তাৎপর্য লেখো পাঁচ মার্কের জন্য এখান থেকে আরেকটি প্রশ্ন দেখে যাবে সেটি হলো বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি নিজের ভাষায় লেখো বহুরূপী গল্প থেকে পাঁচ মার্কের জন্য এই চারটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে এরপর আমরা দেখে নেব অদল বদল গল্প থেকে পাঁচ মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন ছেলে দুটোর সবই একরকম তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে তাদের মধ্যে তফাত কোথায় দ্বিতীয় প্রশ্ন অমৃত ও ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল তাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে অমৃত ও ভালোবাসার গল্পটি কেমন নেক্সট প্রশ্ন ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে এরপরে যে প্রশ্নটি দেখে যাবে সেটি হলো আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে রাখব। বক্তা কে তার উক্তির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো গল্প থেকে এই কটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে এরপর আমরা দেখে নেব কবিতা অংশ থেকে দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য কবিতা অংশ থেকে অসুখী একজন প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে এই তিনটি কবিতা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এখান থেকে পাঁচ ও তিন মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে তাই এই তিনটি কবিতা থেকে আমরা কিছু কিছু প্রশ্ন দেখে নেব প্রথমে আমরা দেখে নেব অসুখী একজন কবিতা থেকে তিন ও পাঁচ মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন মার্কের জন্য প্রথম প্রশ্ন বছরগুলো নেমে এলো তার মাথার উপর কার মাথার উপর কেন এবং কিভাবে বছরগুলো নেমে এলো দ্বিতীয় প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কাদের কথা বলা হয়েছে কেন তারা স্বপ্ন দেখতে পারলো না নেক্সট সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে উৎস নির্দেশ করো আগুনে কী কী জ্বলে গিয়েছিল পরের প্রশ্ন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে কোন কবিতার অংশ শান্ত হলুদ দেবতাদের হাজার বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও এরপর পাঁচ মার্কের জন্য এখান থেকে কয়েকটি প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো তারপর শব্দটির ব্যবহার করা হয়েছে কেন যুদ্ধের ফল কি হয়েছিল পরের প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো এরপর প্রলয় উল্লাস কবিতা থেকে মাত্র কয়েকটি তিন ও পাঁচ মার্কের প্রশ্ন দেখে নেব তিন মার্কের জন্য প্রথম প্রশ্ন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন উক্তিটির তাৎপর্য লেখো দ্বিতীয় প্রশ্ন তোরা সব জয়ধ্বনিকর তোরা কারা তোদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন এরপর মার্কের জন্য যে প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যাবে প্রথম প্রশ্ন প্রহলয় উল্লাস কবিতায় একই সাথে ধ্বংস ও সৃষ্টির ছবি রূপ লাভ করেছে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন প্রহলয় উল্লাস কবিতায় কবির আশাবাদ কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো পরের প্রশ্ন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাদের কথা বলা হয়েছে তাদের সম্পর্কে কথা বলার কারণ কি এই কটি প্রশ্ন কিন্তু তোমরা প্রলয়ল্লাস কবিতা থেকে খুব ভালো করে দেখে যাবে এরপর আমরা দেখে নেব সিন্ধু থেকে কবিতা থেকে তিন ও পাঁচ মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন মার্কের জন্য প্রথম প্রশ্ন পঞ্চকন্যা কেন অচেতন ছিলেন দ্বিতীয় প্রশ্ন তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যা কে সে সর্বক্ষণ কোথায় থাকে নেক্সট পাঁচ মার্কের জন্য যে প্রশ্ন দুটি দেখে যাবে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যার নাম কিভাবে তারা চেতন পেল দ্বিতীয় প্রশ্ন বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি গল্প ও কবিতা থেকে পাঁচ ও তিন মার্কের প্রশ্ন আসে তাই পাঁচ ও তিন মার্কের জন্য গল্প থেকে ও কবিতা থেকে কোন প্রশ্নগুলো পড়ে যাবে গুরুত্ব সহকারে সেগুলো দেখিয়ে দেওয়া হলো এরপরে আমরা দেখে নেব নাটক অংশ থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চার মার্কের জন্য নাটক থেকে দুটি প্রশ্ন আসবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে সুতরাং সিরাজ উদ্দৌলা নাটক থেকে যে প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা দেখে যাবে প্রথম প্রশ্ন তোমাদের কাছে কাছে আমি লজ্জিত কাদের কে কেন এই লজ্জা প্রকাশ করেছেন ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দ্বিতীয় প্রশ্ন সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্নটি তোমরা দেখে থাকবে বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু বারবার রিপিট করা হয়েছে সুতরাং খুব ভালো করে দেখে যাবে এরপর তৃতীয় প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এই মন্তব্য করেছেন যাকে উদ্দেশ্য করে কথা বলা এ তার মধ্যে এই এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছিল। নেক্সট বাংলার বাংলার আমাকে করবেন না কেমন দুর্দিনে ত্যাগ দুর্দিন ঘনিয়ে এসেছিল সেই আবেদনের মধ্যে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে পরের প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো চারমার্কের জন্য খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমরা সিরাজ নাটক থেকে দেখে যাবে এরপর আমরা দেখে নেব প্রবন্ধ অংশ অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটি রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং হারিয়ে যাওয়া কালী কলম এই দুটি থেকে দুটি প্রশ্ন আসবে এবং একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে এবং প্রশ্নের মান থাকবে পাঁচ নম্বর তো এখান থেকে যে প্রশ্নগুলি খুব ভালো করে দেখে যেতে হবে সেগুলো দেখে নাও প্রথমে আমরা দেখে নেব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাঁধা আছে বাধাগুলি কি কি এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না তাকে বলতে লেখক কার প্রতি নির্দেশ করেছেন এখানে কোন চেষ্টার কথা বলা হয়েছে বুঝিয়ে দাও পরের প্রশ্ন এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া যাবে এরপর বাংলা ভাষা বিজ্ঞান চর্চা থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে সেটি হলো আমাদের আলঙ্কারিক শব্দের ত্রিবিধ ত্রিবিধ কথা কথা বলেছেন শব্দের উদাহরণ সহ ব্যাখ্যা করো এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে এরপর আমরা দেখে নেব হারিয়ে যাওয়া কালীকলম থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখক দ্বিতীয় প্রশ্ন ভাবি আমি যদি খ্রিস্টের আগে জন্মাতাম এই কথাটির সূত্রে লেখক প্রাচীন কলমের যেসব বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে লেখক পরের প্রশ্ন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা ফাউন্টেন পেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো পরবর্তী প্রশ্ন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই উৎস নির্দেশ করো লেখকের কালি তৈরি পদ্ধতিটি আলোচনা করো এরপর শেষ যে প্রশ্নটি এখান থেকে দেখে যাবে সেটি হলো কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো সো এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে প্রবন্ধ অংশ থেকে সো বাংলা গল্প কবিতা নাটক প্রবন্ধ প্রত্যেকটি অংশ থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমরা এই প্রশ্নগুলো পড়া রয়েছে কিনা একবার দেখে নাও যদি না পড়া থেকে থাকে তাহলে খুব ভালো করে পড়ে নাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও